বলে জি সূরা নিসার ওই আয়াত সাথে টোটাল বিষয় আছে 9টা। আল্লাহ বলেছেন তোমরা প্রথম বলেছেন প্রথম কথাই আয়াতের আবুদুল্লাহ সেই আল্লাহর জন্য ইবাদত করো যে আল্লাহর জমিনের উপরে তোমার ঘরবাড়ি যে আল্লাহর জমিনের উপরে তোমার চাষবাস যে আল্লাহর জমিনের উপরে তোমার বসবাস যে আল্লাহর জমিনের উপরে তোমার বাজার ঘাট যে জমি যে আল্লাহ তৈরি করা জমিনের উপরে তোমার ব্যবসা বাণিজ্য বিজনেস যে আল্লাহ তৈরি যে আল্লাহর সৃষ্টি জমিনের উপরে তুমি দাপিয়ে বেড়াচ্ছ যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি জমিনে তুমি ইট ভাটা বানিয়েছ কলকারখানা বানিয়েছ তোমার উপর উপার্জনের উৎস বানিয়েছ উপার্জনের জায়গা বানিয়েছ সেই আল্লাহর সেই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা পয়সায় তোমাকে দিনের পর দিন অক্সিজেন দিয়ে চলেছেন যে আল্লাহ পাকের সূর্যের আলো নিয়ে বেঁচে আছো যে আল্লাহ পাকের সূর্যের আলো তুমি দিনের পর দিন বছরের পর বছর ব্যবহার করে চলেছো তোমার মাথাটা তুমি নিচু করে দিয়ে অবনত করে দিয়ে তুমি সেই আল্লাহর জন্য সাজদা দাও একটু মন খুলে বলেন শোনো সেই আল্লাহর নামের তাসবিহ পড়ো যার নামে তাসবিহ পড়ছে تسبح له السماوات السبع والأرض ومن فيهن الله پاک رب العالمین জানিয়েছেন সাত আসমান আমার আল্লাহর নামের তাসবিহ তেলাওয়াত করে ওয়াল আরদু সাত জমিন আমার আল্লাহর নামের তাসবিহ পড়ে বিশ্বাস হয় হ্যাঁ নাকি হয় শুধু সাত আসমান আর সাত জমিন নয় মহান আল্লাহ জানিয়েছেন অমান ফিহিল্লা সাত আসমান আর সাত জমিনে যা কিছু আছে সব আমার আল্লাহর নামের তাসবিহ পড়ে সেটা হায়ানাত হতে পারে নাবাতাত হতে পারে অথবা হতে পারে কোন জমাদাত এই তিনটা কথা বুঝেছেন কিনা জানি না কি বলেছি সেটা হতে পারে হায়ানাত সেটা হতে পারে নাবাতাত সেটা হতে পারে জামাদাত মানে সেটা হতে পারে কোন প্রাণী হতে পারে কোন উদ্ভিদ আর হতে পারে কোন জড় পদার্থ যেই হোক জানো তোমরা এরা সবাই তোমার রবের নামের তাসবিহ তেলাওয়াত করে একটু মন খুলে বলেন আমাদের গায়ের যে জামা কাপড় গুলো পড়া এরাও আল্লাহর নামে তসবিহ পড়ে কার নামে কিছু বলেন না কার নামে এদের তসবিহ পড়া বন্ধ তখন হয় যখন এরা ময়লা হয়ে যায় যখন এরা নোংরা হয়ে যায় তখন আল্লাহর নামের তসবিহ পড়া বন্ধ হয় নইলে এরা আল্লাহর তাসবিহ পড়ে এজন্য কি করবেন পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরবেন ছাড়ুন আমি যে আয়াতটি পড়েছিলাম তা শুরুতে রয়েছে তোমরা আল্লাহর ইবাদত করো পরে মহান আল্লাহ আবার জানিয়েছেন ওয়ালা তুশরিকু বিহি শায়া আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে জানিয়েছেন ওই আল্লাহর সঙ্গে কখনোই তোমরা শরীক স্থাপন করো না আল্লাহর কোনো পার্টনার নেই আল্লাহর কোনো শরীক নেই আল্লাহর কোনো অংশীদার ওজন্য এই হাদিস বিবরণ দিয়েছে আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ইন্না মিন আকবারিল কাবাইরি আল ইশরাকু বিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন যত কবিরা গোনা রয়েছে এমনি গোনা দুই রকম
একটাকে বলা হয় কবিরা আর একটাকে বলা হয় বলুন সগীরা, একটা বড় আর একটা ছোট। তো নবী বলেছেন যে বড় বড় যত গুণা আছে তার ভিতরে সবচাইতে বড় হলো। নবী আমারে এক নম্বরে জানিয়েছেন আল ইশরাকু বিল্লাহ। নবীজি বলেছেন এক নম্বরে আল্লাহর সঙ্গে শরীক করা, আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করা, কাউকে আল্লাহর সমতুল্য মনে করা। কথায় হোক, কাজে হোক, প্রকাশ্যে হোক, অপ্রকাশ্যে হোক, এর নাম শিরক। আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের যোগ্য মনে করা। যে ক্ষমতা আল্লাহর আছে এইটা বিশ্বাস করা যে ওই রকম ক্ষমতা অন্য কারোর আছে, নাম শিরক। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, সূরা নিসার যে আয়াতটি শুরুতে পড়েছিলাম ওই আয়াতে মহান আল্লাহ এক নম্বরে বললেন আবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কেন ইবাদত করবা তার কিছু ব্যাখ্যা করেছি আমি। দ্বিতীয় নম্বরে বলেছি মহান আল্লাহ এরপরে জানিয়েছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, খবরদার খবরদার আল্লাহর সঙ্গে যেন শরীক করবা না, কোনোভাবেই যেন আল্লাহর পার্টনার স্থির করবা না, আল্লাহর সমকক্ষ সমতুল্য কেউ আছে এমনটা যেন মনে করবা না। তোমার রোগ দাতা যদি হয় আল্লাহ তাহলে তোমার রোগ সারাতে পারেন সেই আল্লাহ, এই বিশ্বাস তুমি মনে রেখে দাও। না 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 না, আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ তোমার রোগ সারাতে পারে না, তোমার ধন দৌলত দিতে পারেন তোমার যে আল্লাহ, কেড়েও নিতে পারেন সেই আল্লাহ, তোমাকে ক্ষমতা দিতে পারেন যে আল্লাহ, তোমার জীবনের ক্ষমতা সব কেড়ে নিতে পারেন সেই আল্লাহ। খবরদার খবরদার, সাবধান হয়ে যাও, সেই আল্লাহর সঙ্গে কখনোই তোমরা শরীক করবা না। মহান আল্লাহ তিন নম্বরে বললেন, ওই আয়াতে তিন নম্বরে বললেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, মহান আল্লাহ বললেন পিতা মাতার প্রতি তুমি সদাচারণ করো। ভাই শুরুতে আমি বলেছিলাম যে ওই আয়াতে টোটাল বিষয় আছে নটা, কটা? নটা। আমরা এ পর্যন্ত শুনতে শুনতে আর আমি এ পর্যন্ত বলতে বলতে তিন নম্বরে এসছি। আল্লাহ বললেন পিতামাতার প্রতি তুমি সদাচারণ করো। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন কিন্তু তোমার লালন পালনের সবচাইতে বড় দায়িত্ব পালন করেছেন তোমার পিতা আর তোমার, শুনছেন নাকি? শুনতেছেন? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কাফের, আব্বা কাফের। কেউ কেউ বলেছেন কাফের তার আব্বা নয়, কাফের তার চাচা। কথা শুনতেছেন নাকি? জি, যদি আগেরটাই ধরা হয় যে ইব্রাহিম নবীর আব্বা আজার কাফের ছিলেন, কাফের ছিল তবি বলতে হয়। ইব্রাহিম নবীকে আল্লাহ যখন দ্বীনের দাওয়াতের দায়িত্ব দিলেন তো ইব্রাহিম নবী তার আব্বাকে ডাকলেন, অসম্মান করিনি বলো? হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে ডেকে বললেন ইয়া আবাতি লা তা'বুদিশ শয়তান
ইন্না শাইতানা কানা লিরহমানি আসিয়া। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার কাফের বাবাকে ডাক দিচ্ছিলেন, ইয়া আবাদি, হে আমার সর্বদেহ পিতা। বাবা মা যদি দিনের উপরে প্রতিষ্ঠিত নাও হয়, তবুও সন্তানের দায়িত্ব তাদেরকে, তাদের প্রতি শ্রদ্ধা রাখা এবং তাদের প্রতি সদাচরণ করা। কথা বুঝতে পারছেন? ছেলে নামাজি ধার্মিক ছেলে বুঝতে হচ্ছে, আমার মা সুখ খাই, হাজারো বলার পরেও আমার মা ফিরে আসেনি। কিন্তু সন্তানের কাছে মা যতটা সদাচরণ পাওয়ার হকদার, এরপরেও সন্তানকে তা পালন করতে হবে। কোরআন শরীফের অন্য জায়গায় মহান আল্লাহ জানিয়েছেন, ফাকুল লাহু কওলান লাইয়্যিনান। হযরত নবী মুসা আলাইহিস সালাম যখন ফারাউনের কাছে তার ভাই নবী হারুনকে নিয়ে যখন কলেমার দাবাত দিতে যাচ্ছিলেন, ও বাবাজি রে ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবী আর হারুন নবীকে ডেকে বললেন, শোনো মুসা, শোনো হারুন, ফারাউনের কাছে কলেমার দাবাত দিতে যাবে, তাওহীদের দাবাত দিতে যাবে, একত্ববাদের দাবাত দিতে যাবে, কিন্তু সাবধান থেকে যাও, ওখানে যে তোমরা নরম নরম কথা বলো, শোনো, চড়াও হয় না, গরম হয় না। ওই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারকরা লিখেছেন যে চড়াও হতে, গরম হতে মানা করবার কারণ এটাই, ফারাউন মুসা নবীকে লালন পালন করেছে। শুনছেন? ওতে যদি মুসা নবীর চড়াও হওয়া নিষেধ হয়, তাহলে বাবা তোমাকে জন্ম দিয়েছেন, মা তোমাকে ধারণ করেছেন, মা তোমাকে প্রসব করেছেন, সেই মা তোমার লালন পালন করেছেন, তোমার মা তোমার বাবার প্রতি তোমার আচরণ কেরকম হওয়া উচিত তুমি ভাবো। কি হাদিস শরীফ বিবরণ দিয়েছে, একজন সাহাবি রাসূলের কাছে এসে জিজ্ঞেস করলেন, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদিহিমা। একজন সাহাবি এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, বাবা মায়ের প্রতি, পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য কতটা? আল্লাহ পাকের রাসূল এক বাক্যে জবাব দিয়ে বললেন, কালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ পাকের নবী বললেন, কালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ পাকের নবী বললেন, শোনো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, আবার তোমার পিতামাতাই তোমার জন্য জাহান্নাম। সাহাবি এসে জিজ্ঞেস করলেন, বললেন, হুজুর, পিতা মাতার প্রতি সন্তানের কর্তব্য, দায়িত্ব, হক কতটা? মানে সন্তানের কাছে কতটা হক পাবে মা বাবা, এটা একটু বুঝে বলবেন তো। রসুল খুব শর্ট টাইপ অ্যান্সার করলেন, কাল হুমা জান্নাতুক বা নারুক, তোমার মা বাপ তোমার জন্য জান্নাত, আবার তারাই তোমার জন্য জাহান্নাম। এর মর্ম হলো এটাই, আল্লাহ পাকের রাসূল বুঝিয়ে দিলেন, তোমার মা বাপের প্রতি যদি তুমি সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো, ভালো ব্যবহার করো, তাদেরকে যদি গালিগালাজ না করো, তাদের প্রতি যদি দুর্ব্যবহার না করো, অসৎ আচরণ যদি না করো, তাদের উপরে যদি মাথা ঝাঁকি দিয়ে কথা না বলো, চোখ রাঙিয়ে যদি কথা না বলো, মেজাজ নিয়ে যদি কথা না বলো, যদি তাদের তাদের প্রতি তোমার সহানুভূতি থাকে, শ্রদ্ধা থাকে, আন্তরিকতা থাকে, ভালোবাসা থাকে, তাদের প্রতি যদি তোমার মহাব্বত থাকে, এহসান যদি তাদের প্রতি করতে পারো, বৃদ্ধ বিদ্যা বয়সে তোমার সামর্থ্য থাকার পরেও যদি খানা পিনায় তাদেরকে কষ্ট না দাও, জামা কাপড়ে যদি কষ্ট না দাও, ট্রিটমেন্টে
সামর্থ্য অনুযায়ী যদি তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করো, যদি তোমার ক্ষমতা থাকার পরেও তাদের ট্রিটমেন্টের কোনো ঘাটতি তুমি না করো। আমি আল্লাহ পাকের রাসূল বলছি, আমি আল্লাহ পাকের নবী বলছি, হুমা জান্নাতু, তোমার মা বাপ তখন তোমার জন্য জান্নাতের কারণ। আরেকটু মন খুলে বলুন না। নবী আমার পরেই জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব পরেই জানিয়েছেন, হুমা জান্নাতুক ওয়া নারুক ও কামা কালা আলাইহি সালাম। আল্লাহ পাকের রাসূল বললেন, কিন্তু মনে রাখো, তোমার মা বাবার প্রতি যদি দুর্ব্যবহার করো, মা বাপের প্রতি যদি তোমার কোনো এহসান না থাকে, ভালোবাসাপূর্ণ আচরণ যদি না থাকে, তুমি যদি তোমার মা বাপকে গালি গালাজ করো, মা বাপের প্রতি যদি দুর্ব্যবহার করো, মা বাপের প্রতি যদি অসৎ আচরণ করো, মনে রাখো, হুমানারুক, তোমার মা বাপ তখন তোমার জন্য জাহান্নামের কারণ। তুমি জাহান্নামে যাবা। তোমার জিন্দেগীর ইবাদত বান্দিগি থাকবার পরেও যদি মা বাপের প্রতি সদাচরণ ভালো ব্যবহার তোমার না থাকে, তো জাহান্নাম তোমার অপরিহার্য হয়ে যাবে। আল্লাহর ইবাদতের পরেই এজন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন, শিরক করো না। আর পরেই নির্দেশ এসেছে জি, অবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি, পিতা মাতার প্রতি, তোমার আব্বা মায়ের প্রতি তুমি সদাচরণটা বহাল রেখো। যতদিন বাঁচবা, মরে যাবার পরেও তোমার কিছু দায়িত্ব থাকবে, তাদের জন্য ক্ষমা চাওয়া, তাদের জন্য দোয়া করা, তাদের জন্য ইস্তেগফার কামনা করা, তোমার বাবার বন্ধু যারা ছিলেন তাদেরকে ভালোবাসা, মায়ের বান্ধবী যারা ছিলেন তাদের প্রতি শ্রদ্ধার দৃষ্টি, ভালোবাসার দৃষ্টি প্রদর্শন করা। অন্য হাদিসের বর্ণনা এসেছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের রাসূল তোমাদেরকে বলছি, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে বলছি, সালাতাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। জিন্দেগিতে ওদের নামাজ থাকতে পারে, রোজা থাকতে পারে, দান সাদকা থাকতে পারে, ইবাদত বান্দেগি থাকতে পারে, জিকির আজকার থাকতে পারে, কোরআনের তেলাওয়াত থাকতে পারে, যাই থাকুক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, এমন তিন শ্রেণীর মানুষ রয়েছে যাদের জন্য আল্লাহ তার জান্নাতটাকে হারাম করে দিয়ে রেখেছেন। নবী আমার এক নম্বরে জানিয়েছেন, মধুমিনুন, যার বাংলা মানে হলো মাতাল। ভাই মাতাল বোঝেন নাকি? বোঝেন না? বিনা তওবায় যদি মারা যায় তাহলে ওর জায়গা জান্নাত, ওর জন্যে কি বলেছি আমি বলছি না, নবী বলেছেন। দ্বিতীয় নম্বরে নবী আমার জানিয়েছেন, আল আক্কু, আইয়াল আক্কু লি ওয়ালিদাইহি, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মা বাবার অবাধ্য সন্তান, যে সন্তান দু মায়ের প্রতি দুর্ব্যবহার করে, বাপের প্রতি দুর্ব্যবহার করে, পিতা মাতার প্রতি অসৎ আচরণ করে, ওই সন্তানের জন্য আল্লাহর জান্নাত সুতরাং কেউ যদি এমন থাকে জি, তার উচিত হলো পিতার মাতার কাছে, বাবার মায়ের কাছে ক্ষমা চেয়ে নেওয়া। নবী তিন নম্বরে বলেছেন, অদ্দায়ুস, তিন নম্বরে নবীজি বলেছেন জন্য জান্নাত হলো
হারাম। তো এই হাদিস আমি লম্বা করে বলছি না, একটু আগে একটা হাদিস বলছি না, মনে আছে কি সেটা স্মরণ করে দিচ্ছে এবার আবার। সেটা ছিল যে দুনিয়ায় যত কবিরা গোনা আছে, কবিরা মানে তো বড়, তো কবিরা গোনা সমূহের ভিতরে সবচাইতে বড় তিনটি, যত কবিরা গোনা আছে সবচাইতে বড়